ইতালির মিলানে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসুলেটের কনসাল শামসুল আহসান। আগত মুসল্লিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালিক রিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মোতাহার মজুমদার, সহসভাপতি নওশাদ, যুগ্য সম্পাদক সেলিম মিয়া, আব্দুল্লাল মামুন, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, কোষাধ্যক্ষ ফাহাদ পাটোয়ারি, উপদেষ্টা শাহ আলম, মনসুরুল আনোয়ার, হানিফ শিপন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিকা, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাল মামুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, জামিল আহমেদ, মঞ্জুর হোসেন সাগর সহ মিলানের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। ইফতার পূর্বে রমজানের উপর আলোচনা করেন এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা জুনায়েদ সোবহান।